তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো পেয়ারা মাখানো ঠিক আছে তো একটা জিনিস মনে কাঁচা কাঁচা পেয়ারা নিলে বেশি ভালো খেতে হবে আর পাকা পাকা পেয়ারা নিলে একবারে বেকার খেতে হবে সোজা হিসাব তো এখানে ওর জন্য আমরা এখানে পেয়ারা এই সাইজে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার কাটার পর এর উপর দিয়ে দেবো আমরা বিট লবণ ঠিক আছে বিট লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো সাদা লবণ পরিমাণে কম দেওয়া কেন আমরা ডবল লবণ দিয়েছি বিট লবণ আর সাদা লবণ দুটাই তো এখানে লঙ্কার গুঁড়া দিলাম লঙ্কা গুঁড়াও দেওয়ার পর আমরা দিলাম গোলমরিচের গুঁড়া এবার গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এখানে দেবো আমরা কাসুন্দি ঠিক আছে এখানে দু ঠিপি কাসুন্দি বা এক ঠিপি দিলেই চলবে পরিমাণ মতো কটা পেয়ারা আছে তো এখানে কাসুন্দি দেওয়ার পর সস্যার তেল অল্প পরিমাণে দিলাম এবার দেওয়ার পর এখানে ভালো করে মাখিয়ে নেবো আর কিছু এটাতে দিতে হবে না এবার একবার ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি একবার চাইদিকে যেমন লেগে যায় না লেগে গেলে টেস্ট হবে না তো এখানে কাঁচা পেয়ারে ইউজ করবা তো ভালো খেতে হবে আর পাকা পেয়ারা ইউজ করলে বেকার খেতে হবে ঠিক আছে তো এখানে আমাদের ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালাবে ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক আর ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও সাবস্ক্রাইব করে যদি না পারেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কোনো প্রবলেম না আর নেক্সট ভিডিও উপরে দেখা যাচ্ছে মধ্যে একটা ভিডিও ক্লিক করে লাইক করে